হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি লাকি আবার স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেল লাকি কিচেনে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ইলিশ মাছ, অ্যান্ড আজ আমি ইলিশ বানাবো, সর্ষে ইলিশ বানাবো আজ। তো যেহেতু এটা ইলিশের সিজন অ্যান্ড সবাই খেতে ভালোবাসে ইলিশ, তাই আজ আমাদের বাসায় আনা হয়েছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি একটু লম্বা হবে, তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ ভিডিওটি দেখবেন, অ্যান্ড কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে মাছটাকে কেটে নেব। কিছু মনে করবেন না ফ্রেন্ডস, আমি আগে কখনো এত বড় ইলিশ কাটিনি। এটা ইলিশ ছিল 1 কেজি 150 গ্রামের, তো তাই একটু অসুবিধা হতে পারে, একটু ভুলও হতে পারে, প্লিজ মনে করবেন না। তা আপনাদেরকে আমাদের বাসার কিছু ফুল গাছ আরও খুব সুন্দর সুন্দর ফুল কয়েকটা দেখাবো আজ, অ্যান্ড বলবেন আমাকে আপনাদের কেমন লাগলো গাছগুলি, অ্যান্ড ফুলগুলি আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন, আপনাদেরকে কোনটা ফুল বেশি ভালো লেগেছে। তো এটাকে একটু সাবধানে কাটবেন আপনারা, যেহেতু একটু বড়। তো একটা কথা বলি ফ্রেন্ডস, এখানে আপনারা প্লিজ মাছটাকে ভালো করে ভিতর থেকে ডিম বা তেল যে কোনো একটা থাকতে পারে, তো ভালো করে ইন্টেস্টাইনসগুলো বের করে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। অ্যান্ড এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তো আমি মাছটাকে ভালো করে একদম ধুইনি ফার্স্টে, তো তার জন্য পরে একবার হালকা করে ধুয়ে নিয়েছি আমি। তো আপনারা এটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নেবেন, পরে আর ধুতে হবে না। এটা খুব সুন্দর একটা গন্ধ থাকে ইলিশের, বেশি করে।
কয়েকটা মশলা রেডি করব এখানে। তো যেহেতু আমরা সর্ষে ইলিশ বানাবো আজ, তো সর্ষে তো একদম মাস্ট। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, একটু টাইম আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি বেটে নেবো অ্যান্ড খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর 4-5টার মতো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে আমি বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এখানে একটু লবণ দিয়ে দেবেন। और फ्रेंड्स, जैसे कि आपको पता है कि मैं वीडियोस हिंदी में बनाती हूँ एंड आई एम रियली सॉरी कि आज मैं बंगाली में बात कर रही हूँ या फिर बंगाली में जो वीडियो मतलब बात बोल रही हूँ, आई एम रियली सॉरी फॉर दैट एंड नेक्स्ट से फिर से हिंदी में बोलूँगी एंड आई होप आप लोगों को ये भी अच्छा लगेगा एंड आप लोग को बहुत पसंद आएगा। সো আমার বাটা হয়ে গেছে, তো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলদি গুঁড়ো, দেন সর্ষের পেস্ট অ্যান্ড যেটা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলে যেটা পেস্ট বানালাম ওটা। তো আজ আমি গ্যাসে রান্না করব না, আজ হেসেলে রান্না করব। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি, তেলের পরিমাণ একটু বেশি দেবেন, একটু কলঞ্জি আর জিরা দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো যেটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে দিয়ে দেবেন এখানে। দিয়ে একটু টাইম আপনারা প্রায় আধা মিনিটের মতো এটাকে ফ্রাই করবেন, তারপর হলদি গুঁড়ো, দেন লঙ্কা পাউডার, তারপর ধনিয়া পাউডার, তো এটাকে একটু ফ্রাই করে দেখবেন যাতে পুড়ে না যায় মাছগুলি অ্যাড করবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে কি জানি লাগছে যে এটা জ্বলে গেছে না, বাট আমি যেটা কালো জিরে দিয়েছি এখানে তার জন্য কালারটা এরকম লাগছে। কলঞ্জি দেনে সে ইসকা টেস্ট বহুত হি আচ্ছা আতা হ্যায় এন্ড খানে মে বহুত ইয়ামি হোতা হ্যায়। আপ লোগ ফিশ কো 1 মিনিট কে লিয়ে ফ্রাই কর লে, 1 মিনিটের মতো মাছটাকে ভেজে নেবেন সব আপনারা। মাছটা অত ভাজবেন না, কারণ এটা ইলিশটা বেশি ভাজা হয়ে গেলে স্বাদটা চলে যায়।
7 মিনিট পর্যন্ত আমরা একদম কম আঁচে এটাকে কুক করব। আপনারা আগুনটা বেশি দেবেন না, কারণ হেসেলে আগুন বেশি থাকলে খুব তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে অ্যান্ড মাছটা ভালো করে গন্ধটাও আসবে না। তো এটার আগুনটা খুব কম দেবেন, আর একটু লাগলে জল অ্যাড করে দেবেন, যে যেরকম আপনাদের গ্রেভি পছন্দ খেতে। ঢেকে দিয়ে এটাকে 5-7 মিনিট পর্যন্ত এটাকে কুক করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম ভাতে কাঁচা লঙ্কাগুলি মেখে খেতে খুব ভালো হয় অ্যান্ড খুব টেস্টি হয়। এই দেখুন, 6 মিনিট পর এটা দেখুন আপনারা কত সুন্দরভাবে এটার গ্রেভিটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার এসেছে। তো এই দেখুন, হেসেলে যখন ছিল কালারটা খুব এরকম লাগছিল যে জ্বলে গেছে বা কালারটা ভালো আসেনি, তো এখন দেখতে পাচ্ছেন এটা রিয়েল কালার, যোনটা অ্যাকচুয়াল কালার হয়েছে। খুবই টেস্টি হয়েছে খেতে, এই দেখতে পাচ্ছেন। আপনারা ট্রাই করবেন এভাবে, অ্যান্ড ইলিশের সিজন চলে এসেছে, আপনারা প্লিজ ট্রাই করবেন, এটাকে খুবই ভালো হয় খেতে। সো ইয়েস, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।